চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন। স্বামী রাকিব সরকারের সঙ্গে একটি রেস্তোরাঁ চালু করেছেন তিনি, নাম দিয়েছেন ফারিস্তা। এটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশেই অবস্থিত। রোজার প্রথম দিন থেকেই এর কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে রেস্তোরাঁটির ইফতার বিক্রি জমে উঠেছে। এর ফাঁকে নতুন একটি আইটেম যুক্ত করেছেন তারা, এর নাম মেগুনি। এটি মূলত বেগুনির বিকল্প হিসাবে বানানো হচ্ছে। রেস্টুরেন্টের ফেসবুক পেজ থেকে লাইভে এসে মাহিয়া মাহি নিজেই বিশেষ এই মেনুর কথা জানান। মাহি বলেন, আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি মেগুনি। আমি ইন্সপায়ার হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না, কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের উপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব। মাহি আরও বলেন, আমার ফারিস্তার জন্য এটা তৈরি করছি। শুধু অসাধু ব্যবসায়ীরা রোজা এলেই বেগুনের দাম বাড়ায়, এতে আমরা বিপদে পড়ি। এবার তাদের আমরা বিপদে ফেলব। বেগুনি খাবো না, মেগুনি খাবো। আপনারা আপনাদের বেগুন নিয়ে থাকেন। কয়েকদিন আগে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগুনের দাম বাড়ার প্রসঙ্গে বলেছিলেন, রমজানে বেগুনি বাড়ানোর জন্য বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া ব্যবহার করতে, তাহলে আর অতিরিক্ত টাকা ব্যয় করে বেগুন কেনা লাগবে না। তখন থেকেই মিষ্টি কুমড়া নিয়ে নানান চর্চা হচ্ছে। কেউ কেউ মিষ্টি কুমড়া দিয়ে বানানো এই খাবারটির নাম দিচ্ছেন কুমড়ানি। তবে মাহি বলেন, এই নামটা শুনতে ভালো লাগে না, এর চেয়ে মেগুনি সুন্দর। আমি দিয়েছি এই নাম। তিনটি ফ্লোর মিলিয়ে 6000 বর্গফুট জায়গা নিয়ে রেস্টুরেন্টটি বানিয়েছেন মাহি। এখানে দেশি বিদেশি হরেক রকম খাবার থাকছে। রুফটপে আছে আড্ডা দেওয়ার সুযোগ। সিনেমার কাজ কমিয়ে তিনি এখন থেকে এই ব্যবসাতেই বেশি ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন। সাদাকালো নিউজ।